Hello. How are you? My tutorial name is Bipart Graph. আজকে আমরা বাইপার্ট গ্রাফ কি আর নট বাইপার্ট গ্রাফ নিয়ে আলোচনা করব। দিস ইজ দ্য গ্রাফ। ফার্স্টে আমাদের প্রতিটা ভার্টেক্স আমরা কালার দিয়ে আইডেন্টিফাই করবো। সাপোজ আমি এটাকে, যদি আমি এটাকে একটা কালার দিয়ে চিহ্নিত করে দিই, আমার এটার সাথে দুইটা এইচ সংযুক্ত, বিটাকে আমি ব্লু দিয়ে সংযুক্ত করে দিলাম। আমরা সিকোয়েন্স ভাবে চললে আমাদের এটাকে খুব ইজিলি আমরা কালার আইডেন্টিফাই করতে পারবো। সিটাকে যদি আমরা ব্ল্যাক কালার দিয়ে এটাকে করে দিই, একটু ফাস্ট করি, কারণ আমাদের পরীক্ষার সময় এক্সাম টাইম কম থাকবে, সেই ক্ষেত্রে আমরা একটু দ্রুত হাত আমাদের ব্যবহার করতে হবে। আপনি কালার পেন্সিল না থাকলে আপনি বি অথবা আর দিয়েও আইডি লিখে দেখে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারেন। আমরা কিছুটা বুঝতে পারছি সেটা কি বাইপার্ট না নন বাইপার্ট গ্রাফ, যেহেতু আমাদের কোনো টাইম ম্যাচ করেনি কোনোটার সাথে, তাহলে আমরা আমাদের এই গ্রাফটা হলো বাইপার্ট গ্রাফ। বাইপার্ট গ্রাফ কন্ডিশন ছিল যে কোনোটার সাথে কোনো এই ভার্টেক্সের সাথে ম্যাচ করবে না, যেহেতু এটা কোনো ম্যাচ করেনি কোনো ভার্টেক্সের সাথে, তাহলে আমরা এই গ্রাফটাকে বাইপার্ট গ্রাফ হিসেবে, এটা দিস ইজ দ্য বাইপার্ট গ্রাফ। থ্যাংক ইউ ভিডিওটা উপভোগ করার জন্য।